হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আজ আমি আবারও চলে এলাম আমার একটি মেডিসিন রিভিউ নিয়ে তো আজ আমি তোমাদের মাঝে রিভিউ দেবো পি ফোর টি ক্যাপসুল সম্পর্কে তো এই ক্যাপসুলটি মেনলি কীসের জন্য ব্যবহার করা হয় এবং কীভাবে এটিকে ব্যবহার করতে হবে এবং কারা কারা এটিকে ব্যবহার করতে পারবে এবং এটি মার্কেট প্রাইস কি এবং কোন কোম্পানি এটিকে ম্যানুফ্যাকচার করেছে এবং এটি ব্যবহার কি কোনো রকম সাইড এফেক্ট হতে পারে তো সমস্ত তথ্য শেয়ার দো তুমি এটি নাটনায় শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলটিকে যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন তো চলো বন্ধুরা শুরু করা যাক তো তোমরা দেখতেই পাচ্ছ পি ফোরটি ডিএসআর তো একটা এস টিভির মধ্যে এরকম দশটি ক্যাপসুল ফর্মে অ্যাভেলেবেল আছে তো এটি ম্যানুফ্যাকচার করেছে অ্যালকেম ল্যাবরেটরিস লিমিটেড তো এটার মার্কেট রয়েছে ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফাইভ একশো পঁচাত্তর টাকায় মেডিকেল শপে অ্যাভেলেবেল আছে তো সেখান থেকে তোমরা এটিকে পার্চেস করতে পারবে তো এটার মধ্যে যে কম্পোজিশন আছে সেটা দেখাই দিচ্ছি তোমাদেরকে তো প্যান্টো প্রয়োজন হচ্ছে ফোরটি এমজি অ্যান্ড থার্টি তো ফোরটি এটি মার্কেটে অ্যাভেলেবেল আছে তো এটির মেনলি ইউসেজ হচ্ছে তো যাদের অত্যাধিক পরিমাণে অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা হচ্ছে তো তারা এটিকে ইউজ করতে পারে ডাক্তারের পরামর্শ নিয়ে এবং যাদের গ্যাসের সমস্যার সাথে সাথে বুক জ্বালা সমস্যা দেখা যায় তারাও এটিকে ইউজ করতে পারে ইজিলি ডাক্তারের পরামর্শ নিয়ে এবং যাদের ইনডাইজেশন বা হজমের গোলযোগ হচ্ছে ঠিকভাবে খাদ্যবস্তু হজম হচ্ছে না এবং খিদে লাগে না তো সেক্ষেত্রেও ডাক্তারের পরামর্শ নিয়ে এই ক্যাপসুলটি ইউজ করতে পারবে এবং যাদের আলসারের সমস্যা আছে পেটের মধ্যে তো তারাও এটিকে ডাক্তারের পরামর্শ নিয়ে ইউজ করতে পারবে এবং ডক্টরেরা আলসারের সমস্যা তো এই ক্যাপসুলটি দিয়ে থাকে অনেক ক্ষেত্রে তো ওভারঅল এটি মেনলি অ্যাসিডিটি কমানোর জন্যই ইউজ করা হয়ে থাকে এপি ফোরটি ডিএসআর ক্যাপসুলটিকে তো তোমাদের যদি অত্যধিক পরিমাণে অ্যাসিডিট বা অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা থাকে তো সেক্ষেত্রে এই ক্যাপসুলটি ইউজ করতে পারো ডক্টরের পরামর্শ নিয়ে তো এটির ইউজ ডোজেস কী হবে মাত্রা তো বড়রা গ্যাসের সমস্যাতে এই ক্যাপসুলটিকে সকালে খালি পেটে একটি ক্যাপসুল ইউজ করতে পারবে তো ডক্টরের পরামর্শ নিয়ে দশ থেকে পনেরো দিনও ইউজ করতে পারো বা ডক্টরে যদি এর বেশি ইউজ করতে পারো সেক্ষেত্রে এর বেশি ইউজ করতে পারবে তোমরা তো প্রিকশন বা সতর্কতা কী তো এই যে কোনো মেডিসিন নেওয়ার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত তো এই মেডিসিনটি নেওয়ার আগেও ডক্টরের পরামর্শ একবার নেবে এবং যাদের বয়স কম অর্থাৎ দশ বছরের নিচে বা পনেরো বছরের নিচে যাদের বয়স তো তারা এই ক্যাপসুলটিকে নেবে না এবং যাদের প্রাপ্ত বয়স্ক এবং যাদের বয়স কুড়ি প্লাস আছে তো তারা এটিকে ইজিলি ইউজ করতে পারবে ডাক্তারের পরামর্শ নিয়ে এবং কম বয়স যাদের আছে তাদের অ্যাসিডিটি প্রবলেমে নর্মাল কমে প্রয়োজন প্ল্যান খেলেও হয়ে যাবে এবং প্যান ফোরটি প্যান্টের প্রয়োজন টুয়েন্টি এমজি যে মার্কেটে অ্যাভেলেবেল আছে তো সেই কম্পোজিশনের অন্যান্য ব্র্যান্ডের যে অ্যাভেলেবেল আছে মেডিসিনগুলি তো সেগুলো খেলে হবে তো তাদের ডিএসআর খাওয়ার কোনো প্রয়োজন নেই তো এই পি ফোরটি ডিএসআর কী সাইড এফেক্ট হতে পারে তো নর্মালি এটি ইউজে রকম সাইড এফেক্ট দেখা যায় না তো এটি ব্যবহার যুগ তোমাদের হ্যাডেজ মাথা ব্যথা ডায়রিয়া এবং বমি বমি ভাব পেটে ব্যথা ইত্যাদি সমস্যা দেখা যায় তো সেক্ষেত্রে এটিকে বন্ধ করে দিয়ে ডাক্তারের পরামর্শ নেবে তো নর্মালি কোনো রকম সাইড এফেক্ট দেখা যায় না এটি ইউজে তো আজ এই ছিল রিভিউ পি ফোরটি ডিএসআর ক্যাপসুল সম্পর্কে তো রিভিউটি যদি ভালো লেগে থাকে এবং হেল্পফুল হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি মেডিসিন জীবন থ্যাংক ইউ